উত্তম বাঙালি আদায় করে তার প্রিয় মাতৃভাষার স্বীকৃতি, শক্তি পায় নিজ আবহে বাঁচবার, পায় নিজের কথা বলবার সাহস, নিজের পায়ে দাঁড়াবার বিশ্বাস। কিন্তু ভাষার স্বাধিকারী যথেষ্ট নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি চায় তার আত্মসংস্কৃতিতে ভর করে বাঁচতে, চায় পূর্ণ স্বাধীনতা। সইতে পারেনি পাকিস্তানি শাসকেরা, চলতে থাকে দমন নিপীড়ন, অত্যাচার যত চলে আরো এক হতে থাকে আত্মপরিচয় বেঁচে থাকার স্বপ্নে বিভোর বাঙালি। Oh,
বিক্ষুব্ধ পুরো ভূখণ্ড, চলছে প্রতিবাদের জোয়ার। পাকিস্তানি জাতীয় সঙ্গীত দিয়ে দিন শেষ করার প্রথা উপেক্ষা করে বাংলার সরকারি গণমাধ্যমেও 23 মার্চ বেজে ওঠে, আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির করে জন্মে। বাঙালিকে দাস করে রাখবার জেদ নিয়ে 1971-এর 25 মার্চ রাতের আঁধারে ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র হানাদারেরা। লাখো মা বোন সম্ভ্রম হারা, প্রাণ গেছে 30 লাখ নিরস্ত্র মানুষের। স্বভাবে নিরীহ আবেগ বিহ্বল জাতি হয়ে উঠল নির্ভীক অকুত ভয় যোদ্ধা। বাঙালি ঝাঁপিয়ে পড়ে চূড়ান্ত মুক্তির যুদ্ধে। শরণার্থী শিবির আর মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মানুষের মনোবল জাগিয়ে রাখবার জন্য গাওয়া হয় রবীন্দ্রনাথের বহু গান। দেশে দেশে ভূমি তব দুঃখ গান গাহিয়ে নগরে Thank you.